সিরিয়াল কিলিং বা সিরিয়াল কিলারদের নিয়ে আমাদের আগ্রহে শেষ নেই। তাদের মনস্তত্ত্ব নিয়ে মনোবিজ্ঞানী থেকে শুরু করে অপরাধ বিজ্ঞানীদেরও গবেষণা শেষ নেই। সিরিয়াল কিলার বা ধারাবাহিক খুনিদের নিয়ে যুগে যুগে বহু সিনেমা, গল্প ও কাহিনীর জন্ম হয়েছে। রহস্যময় সেই সিরিয়াল কিলাররা হয়তো আপনাদের আশেপাশেই লুকিয়ে আছে, কিংবা যে পুলিশ ডিপার্টমেন্টে খুনের তদন্ত দেখতে আছে সেখানে হয়তো ভালো মানুষের মুখোশ নিয়ে লুকিয়ে আছে সিরিয়াল কিলার। তবে ইতিহাসের নিকৃষ্টতম কয়েকজন সিরিয়াল কিলারের যদি নাম নেই, তার মধ্যে একজন চলে আসবে, টেড বন্ডি। তাই আজ আমরা জানবো এমনই একজন সিরিয়াল কিলার সম্পর্কে, যিনি তার কুকর্মে এই পৃথিবীতে তার ছাপ রেখে গেছেন। আপনি চাইলেই আপনার বাচ্চাকে এই বলে ঘুম পাড়াতে পারেন যে ঘুমিয়ে যা, না হলে টেড বন্ডি চলে আসবে। কিন্তু বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি দেখার পর সিরিয়াল কিলারদের সম্পর্কে আপনার হয়তোবা ধারণাটাই পাল্টে যাবে। কেবল ভয়ঙ্কর রক্তমুখী মানুষই যে সিরিয়াল কিলার হতে পারে তা নয়, হয়তোবা হলিউডের অভিনেতা টম ক্রুজের মতো দেখতে সুদর্শন ব্যক্তিও সিরিয়াল কিলার হতে পারে। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন পর্বে। ধারণা করা হয় 331 খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের 170 জন নারী ছিলেন যারা হাজার হাজার রোমান পুরুষকে বিষ পান করিয়ে হত্যা করেন। উইকিপিডিয়ার মতে প্রথম সিরিয়াল কিলার হল ডক্টর হেনরি হাওয়ার্ড হোলমস, যিনি কিনা 200 খুন করেছেন, এর মধ্যে 9টি নিশ্চিত, 27টি স্বীকার করেছেন আর বাকিগুলোর হদিসই পাওয়া যায়নি। যদিও আবার ইতিহাস বলে পৃথিবীর প্রথম সিরিয়াল কিলার হলেন একজন নারী, তবে আজ আমরা এদের সম্পর্কে জানছি না। তবে এদের মতোই একজন নিকৃষ্ট সিরিয়াল কিলার হচ্ছে টেড বন্ডি। টেড বন্ডি ছিলেন প্রায় 6 ফুট লম্বা, সেই সাথে ঢেউ খেলানো বাদামি চুল, অদ্ভুত সুন্দর চোখ, স্মার্টনেস তার ব্যক্তিত্বে এক অনন্য মাত্রা যোগ করেছিল। তাকে দেখে অধিকাংশ মেয়েরই মনে দামামা বাজতে বাধ্য হবে। আর এই সুদর্শন মানুষটি নিজের ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে মেয়েদের নিজের শিকারে পরিণত করেছেন। এভাবে তার শিকারে পরিণত হন শতাধিক তরুণী। অফিসিয়ালি বান্ডির সিরিয়াল কিলিং মিশনের সময়কাল ছিল 4 বছরের মতো, কিন্তু বান্ডির মতে প্রথম অপহরণ করেন 1969 খ্রিস্টাব্দে আর প্রথম খুন করেন 1972 খ্রিস্টাব্দে। টেড বন্ডির দ্বারা আক্রান্ত নারীদের মাঝে সন্ধান পাওয়া যায় প্রথমজন হলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের 21 বছর বয়সী ছাত্রী লিন্ডা অ্যানহিলি। আঘাত করে তাকে অজ্ঞান করেন, তাকে জিন্স এবং শার্ট পরান এবং শেষে বিছানার চাদরে মুড়ে নিয়ে পালিয়ে যান। পরদিন তার বন্ধুরা এসে কেবল কোলবালিশে 1 ইঞ্চি লম্বা রক্তের দাগই দেখতে পেয়েছিল। এরপরই প্রায় প্রতি মাসে একজন করে ছাত্রী নিখোঁজ হতে থাকে। প্রতিবারই বন্ডি একই কৌশলের আশ্রয় নিতেন, এবং সেই কৌশলের আশ্রয় শুনলে কেউ আর কাউকে হয়তোবা সাহায্যই করতে চাইবে না। তিনি তার হাতে প্লাস্টার করে তার ভক্সওয়াগন বিটেল গাড়িটি নিয়ে বেরিয়ে পড়তেন। তারপর সুবিধাজনক জায়গায় কোনো তরুণীকে পেলে তার কাছে গাড়িতে মালামাল তুলে দেওয়ার জন্য সাহায্য চাইতেন এবং বলতেন, আমার ভাঙা হাতটি নিয়ে আমি পারছি না। অত্যন্ত স্মার্টনেসের সাথে এটি বলেই একটি মিষ্টি হাসি দিয়ে তরুণীর দিকে তাকিয়ে থাকতেন। তরুণীটি যখনই সরল মনে তাকে সাহায্য করতে গাড়িতে উঠত, তখনই সে বান্ডির শিকারে পরিণত হতো। এমনকি এমনও হয়েছে কোনো কোনো তরুণী তার মৃত্যুর জন্য নিজেই গাড়ি ড্রাইভ করে এগিয়ে গেছেন। বন্ডির খুন করার প্রকৃতি ছিল একেবারেই আলাদা, যা শুনলে হয়তোবা যে কোনো মানুষের হৃদয় ভয়ে স্তম্ভিত হয়ে যাবে। তিনি প্রথমেই তরুণীকে শক্ত কিছু দিয়ে আঘাত করতেন এবং অচেতন করতেন, এরপর গলা টিপে তাকে মেরে ফেলতেন। শুধু তাই নয়, টেড বন্ডির শিকারের তালিকায় কেবল তরুণীরাই থাকত, তাই এদের মৃত্যুর পর এদের লাশকে ধর্ষণ এবং টুকরো টুকরো করে ফেলারও রেকর্ড তার রয়েছে। সকালে যে সুদর্শন ব্যক্তির হাসিমাখা মুখ দেখে আপনার দিনটি ভালো হয়ে যাবে, সেই ব্যক্তিটি রাতে হয়তোবা কুপিয়ে কুপিয়ে মানুষ টুকরো করত। গোয়েন্দারা তার খুন সংগঠিত হওয়া এলাকার আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করে খুনের যে বর্ণনা পেতেন তাতে অনেকটাই তার সাথে মিলে যেত, ফলে নিয়মিত বিভিন্ন কারণে আদালতে হাজিরা দেওয়া বা পুলিশের জেরার মুখোমুখি হতে হতো তাকে। অবশেষে 1976 খ্রিস্টাব্দে 30 জুন তাকে 15 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। তারপর তিনি বিভিন্ন উপায়ে জেল থেকে পালিয়ে যান। অবশেষে জানুয়ারির 8 তারিখে ফ্লোরিডার টালাহাসিতে ক্রিস হাজেন ছদ্মনামে একটি রুম ভাড়া নেন। তার নতুন এই আবাসস্থলটি ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 1.5 ব্লক দূরে অবস্থিত ছিল। এরপর থেকে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নানা কর্মকাণ্ডে ক্রিস হাজেন নামক এক লোককে দেখা যেতে লাগলো, কিন্তু কেউই জানত না এই হাজেনের আড়ালে লুকিয়ে আছে টেড বন্ডি। এরপরই এলো সেই বিভীষিকাময় রাত। সেই রাতে প্রায় 3টার দিকে কম্বিনেশন লক খুলে ওমেগা সরোরিটি হাউসে প্রবেশ করেন সিস্টার নিটা নিরারি। বেশ রাত হয়ে যাওয়ায় নিঃশব্দে হাঁটছিলেন তিনি, হঠাৎ করে উপরতলা থেকে বেশ জোরে জোরে দৌড়ানোর শব্দ পেলেন তিনি।
এরপরেই তার সামনে দিয়ে পালিয়ে যান বন্ডি। তার মাথায় ছিল কালো ক্যাপ, গায়ে কালো কোট আর হাতে কাঠের একটা শক্ত কোনো জিনিস। সিস্টার নিয়ারি ভয় পেয়ে তাড়াতাড়ি তার রুমমেট ন্যান্সি ডাউডিকে জাগিয়ে তোলেন। এরপর দুজনে মিলে হাউজের প্রেসিডেন্ট জ্যাকি ম্যাকলিগের ঘুম থেকে ওঠান। হঠাৎ করে সরোরিটি হাউজেরই আরেক সিস্টার ক্যারেন চ্যান্ডেলার টলতে টলতে তার রুম থেকে বেরিয়ে আসেন। তাকে দেখে ভয় পেয়ে পিছনে সরে আসেন তিনজন, কারণ চ্যান্ডেলারের পুরো মাথা ভেসে যাচ্ছিল রক্তে। তারা দৌড়ে গেলেন তাকে সাহায্য করতে। চ্যান্ডেলারের রুমে প্রবেশ করতে গিয়ে আবারও ধাক্কা খেলেন। সেই রুমেরই আরেক বাসিন্দা ক্যাথি ক্লাইনার হতবুদ্ধি হয়ে বসে আছেন খাটের কিনারায়। চ্যান্ডেলারের মতো তার সারা মাথাও ভেসে যাচ্ছে রক্তে। তাড়াতাড়ি ডাকা হলো পুলিশকে। পুলিশ এসে সবগুলো রুম সার্চ করতে লাগলো, কিন্তু একটি রুমে গিয়ে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ পাওয়া গেল না। অফিসাররা রুমে ঢুকে সেই বাসিন্দা লিসা লেডিকে পেলেন, শরীর উপর করে চাদর দিয়ে মোড়ানো অবস্থায়। তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। একজন অফিসার তার গায়ের চাদর সরাতেই দেখল তার নিতম্বে কেউ যেন কামড়ে দিয়েছে। লেডি আর তখন বেঁচে ছিলেন না। হঠাৎ করে কেউ কেউ বলাবলি করতে থাকলেন হাউজের আরেক সিস্টার মার্গারেট ব্যামিনকে পাওয়া যাচ্ছে না। পুলিশ এবার মার্গারেটের রুমে প্রবেশ করল। পুরো রুমটি রক্তে ভেসে যাচ্ছিল, দেয়াল জুড়ে ছিল রক্তের ছোপ ছোপ দাগ। মার্গারেটকে এতটাই নির্মমভাবে মারা হয়েছিল যে যা দেখে মনে হচ্ছিল তার শিরচ্ছেদ করা হয়েছে। তবে ক্লেইনার ও চ্যান্ডলার বেঁচে যান, কিন্তু আজীবন মানসিক এবং শারীরিকভাবে তাদেরকে সেই রাতের স্মৃতি বয়ে বেড়াতে হয়। সেই রাতের ভয়াবহ এতটাই ছিল যে পুলিশ টেড বন্ডির রুমে ঢুকতে গিয়েও বমি করে দেয়। দেড় ঘন্টা পরে 6 ব্লক দূরের 431 ডানিউড স্ট্রিটে বন্ডি আবারও আঘাত হানেন। এবার তার শিকার ছিলেন চেরিল থমাস নামক এক তরুণী। তার কান্নার আওয়াজ শুনে পাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দা তাকে ফোন করেন। ফোনের শব্দে ভয় পেয়ে পালিয়ে যান বন্ডি। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। সময় কেটে যেতে লাগলো, বন্ডিকেও হন্য হয়ে খুঁজতে লাগলো পুলিশ। অবশেষে সেই দিন এলো। 1978 খ্রিস্টাব্দের 15 ফেব্রুয়ারি অফিসার ডেভিড লি পেন্সকুলার সার্ভিস্টেন্স স্ট্রিটে গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। হঠাৎ করে একটি রেস্টুরেন্টের পিছনে দাঁড় করানো হলুদ রঙের একটি ভক্স ওয়াগন দেখতে পেলেন তিনি। রেস্টুরেন্টটি ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল। অফিসারের সন্দেহ হলো। তিনি গাড়ি নিয়ে ভক্স ওয়াগনটিকে অতিক্রম করে গেলেন, কিন্তু রিয়ার ভিউ মিররে নজর রাখতে থাকলেন তিনি। বন্ডিও মনে হয় বুঝতে পেরেছিলেন ব্যাপারটি, তাই তিনি গাড়িটি নিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়তে চাইলেন। ইতিমধ্যে বন্ডের গাড়ির নাম্বার পুলিশ স্টেশনে জানিয়ে লি জানতে পেরেছিলেন যে এই গাড়িটি চুরি করা, তাই লিও ভক্স ওয়াগনটিকে অনুসরণ করতে থাকলেন। দ্রুত বেগে গাড়ি চালিয়ে টেড বন্ডি পুলিশ অফিসার ডেভিড লির হাত থেকে মুক্তি পেতে চাইলেন, কিন্তু পারলেন না। একটু পরেই বন্ডি তার গাড়িটি থামাতে বাধ্য হন। কোমরে থাকা পিস্তলটি হাতে নিয়ে খুব সাবধানে বন্ডির দিকে এগোতে থাকলেন লি, কিন্তু স্মার্ট বন্ডি তার স্বভাবসুলভ দ্রুততা দিয়ে লির চোখ ফাঁকি দিতে চাইলেন, কিন্তু পারলেন না। কিন্তু যখন তার দ্রুততা ও অভিনয়ের দক্ষতা দিয়ে কাজ হলো না, তখনই হঠাৎ করে লিকে আক্রমণ করে পালাতে চাইলেন, কিন্তু লির দক্ষতায় সেটি আর সম্ভব হলো না। ধরা পড়লেন ইতিহাসে নাম করা একজন সিরিয়াল কিলার টেড বন্ডি। তাকে নিয়ে আসা হয় পুলিশ সেকশনে। বন্ডির ছদ্মনামের কারণে পুলিশ আসলে তখনও জানতে পারেনি কত বড় এক মাছ তাদের দলে ধরা পড়েছে সেদিন রাতে। তবে এত দোষে দোষী হওয়া সত্ত্বেও বন্ডির কাছে সুন্দরী তরুণীদের নিয়মিত চিঠি আসত, সেখানে তারা তাকে সাপোর্ট দিত, এমনকি বিয়ের প্রস্তাবও দিত। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারতো না যে তার মতো একজন সুপুরুষ সুদর্শন মানুষের পক্ষে এসব করা সম্ভব। শতাধিক নারীকে হত্যা করে ক্ষান্ত না হওয়ার পরেও তাদের লাশের সাথে নানা রকম কর্মকাণ্ড করে এই টেড বন্ডির অবশেষে 1989 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি সকাল 7:06 তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তরুণীদের নির্মমভাবে হত্যা, নানাভাবে অত্যাচার করার পরেও তার শেষ কথাটি ছিল, আই উড লাইক টু গিভ মাই লাভ টু মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। অবিশ্বাস্য, এই মানুষটিও ভালোবাসতে জানে, তাই দর্শক সাবধান থাকুন। যে কারো মুখের কথাই ভালোবাসা হয়ে যায় না, কিংবা কারো সুদর্শন চেহারা দেখে তার পিছনে দৌড়াবেন না, হোক সে নারী কিংবা হোক সে পুরুষ। হয়তোবা মহান সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টির ভেতরে থাকা মস্তিষ্কটি বিকৃত।